আসসালামু আলাইকুম কাঞ্চন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। কাঞ্চন ভাই, আমি আপনাকে যে মানে একটু বেদবি নেবেন না, আমি একটু কথা জানতে চাই। আপনার বাসায় যখন গিয়েছিলাম তখন ভাবি ছিল না, কিন্তু তখন আমি দেখেছিলাম বাবু দুইটাকে নিয়ে আপনি ছিলেন। কিন্তু আমার একটা মনে সবসময় প্রশ্ন আসে যে কাঞ্চন ভাইকে পাই কখনো জিজ্ঞেস করি না, আজকে আমি একটু জিজ্ঞেস করছি যে ওই সময়টা আসলে ওদেরকে আপনি কিভাবে মানে আপনি সময় দিলেন, কিংবা এই যে ওদের স্কুলিং, ওদেরকে লালন পালন করা, এটা তো একটা, আপনি যেহেতু একজন অভিনেতা আপনি এটা করতেন, কাজে চলে আসতেন, কিন্তু ওদের এই বিষয়টা, এটা আপনি কিভাবে মেনটেন করলেন? আসলে প্রথম কথা হলো যে জাহানারা মৃত্যুর আগে দিয়ে একটা কথা বলছে, সেই কথাটা আজকে আমি তোমাকে এখানে বলি। সে বলছিল যে আমি যদি নাও থাকি তাহলে আমার সন্তানদের কোনো অসুবিধা হবে। এটা কেন বলছিল, কি কারণে বলছিল আমি ঠিক জানি না, তো ও মানে ও মৃত্যুর আগে দেয়া কিন্তু এই কথাটা বলেছে। আর বাকিটা হলো গিয়ে যে আমি মানে আল্লাহর শুক্রিয়া আদায় করবো এর জন্য যে আমার ওই সময় আমার মা ছিল, আমার একটা ফুপু ছিল, এই দুইজন মুরব্বী আসলে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য যা করেছে সেটা মানে বলার মতো না, মানে বেশিরভাগই তারাই মানে যত্নটা করেছে আর কি। আর প্লাস যে জিনিসটা আমি এত ব্যস্ততার পরেও আমি আমি যেটা করতাম আর কি, সেটি হলো যে আমার যখন এফডিসিতে শুটিং হতো তো আমরা তো সবাই শুটিং শেষে এফডিসিতে খাওয়া দাওয়া করি, কিন্তু ওই সময়টা আমি এফডিসিতে খাওয়া দাওয়া করতাম না, আমি চলে যেতাম বাসায়, বাসায় যেয়ে বাচ্চাদের সঙ্গে খাওয়ার চেষ্টা করতাম, ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করতাম। তো তারপরে কখনো কখনো যদি ওদের স্কুলে ছুটি থাকতো তো আমার শুটিংয়ে তাদেরকে নিয়ে আসতাম সঙ্গে, তোমরা তো নিজেরাই দেখেছো তাদেরকে, আমার যে ফাইটার ছেলেরা আছে তারা মানে আমার ছেলেদের সঙ্গে, ছেলে এবং মেয়ের সঙ্গে মানে যতটা আন্তরিকতার সঙ্গে, ডান্সের মেয়েরা যতটা আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গ দিয়েছে, এটা আসলে অনেক ফিল্মের হিরোদের সন্তানরা কিন্তু এটা পায় না, কিন্তু অনেকেই তাদের সন্তানদের ওইভাবে নিয়ে আসে না, যার জন্য তারা ওই জিনিসটা পায় না। কিন্তু আমার সন্তানরা কিন্তু আমি যে জায়গায় কাজ করেছি, আমার সহকর্মী যারা আছে তাদের যথেষ্ট আদর যত্ন কিন্তু তারা পেয়েছে। তো এটা এখনও কিন্তু আমার সন্তানরা কিন্তু বলে, কিন্তু আমি মানে ওরা তো এখন দুজনেই দেশের বাইরে আছে, তো তারপরেও কিন্তু ওরা কিন্তু তোমাদের কথা বলে, কিন্তু ফাইটারদের কথা বলে এবং বলছে যে এরকম আব্বু আমি ওদেরকে যেভাবে লাথি দিছি এটি করছি, হ্যাঁ আঙ্কেলরা তো কখনোই কোনো মাইন্ড করে নাই, কারণ হচ্ছে কি যে ফাইটাররা আস দেখলেই পরে ওই আব্বু ফাইট করে সে তারাও তার সঙ্গে ফাইট করবে। তো এইভাবেই আর কি, আসলে আল্লাহর মেহরবানি যে সত্যিকার অর্থে মানে মানুষ সন্তানকে মানুষ করা একটা বড় ব্যাপার কিন্তু। তো সেই জায়গায় যেমন আমার ছেলের কথা আমি বলি, যে আমার ছেলে আমি প্রথম যখন আমি দেখি যে আমাদের তো অনেক প্রডিউসার ডিরেক্টর আমার বাসায় যেত, ওনারা সিগারেট খেতেন, সিগারেট খেয়ে অ্যাস্ট্রেতে রাখতেন, আমি একদিন দেখি যে আমার বাচ্চা ওই অ্যাস্ট্রে থেকে সিগারেট নিয়ে এরকম টানতেছে, তো আমি তখন ওরে বললাম, আমার ছেলেকে বললাম বাবা এটা খায় না, এটা ভালো না, তো আমার দিকে এরকমভাবে তাকাইলো, তাকানোর পর কিচ্ছু বললো না, তো আমি বললাম ফেলে দাও ফেলে দাও, তো ফেলে দিস, ফেলে দেওয়ার পর ও তো মাত্র ওই যে কলম ধরছে ওয়ালে টলে আঁকে টাকে এরকম আর কি, দেখি ওই কলম দেওয়া ওই যে কাঠ পেন্সিল দেয় সে ওইটারে সিগারেট বানাইছে। আমি তো তখন মানে মহাবিপদে আমি চিন্তা করলাম তাহলে এখন কীভাবে ওরে বোঝানো যায়। পরে আমার মনে পড়লো যে আমি তো সেই সময়টা কিন্তু আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, তো আমি তারে বললাম যে বাবা সিগারেট খাওয়া কিন্তু ভালো না, যদি ভালো হতো তাহলে বাবা খেতো না, তো আমার দিকে আবার তাকালো কিন্তু এবং সে রিয়ালাইজ করলো যে বাবা এটা খায় না। তো আমি এর জন্য এই কথাটা আজকে এর জন্য বলছি, আমি বাবাদের উদ্দেশ্য বলছি, মায়েদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের সন্তানদেরকে যে কথাটা বলবো, যে কথাটা নিষেধ করতে বলবো, সেটা যদি আমার মধ্যে দেখে, আমাদের মধ্যে যদি দেখে, তাহলে আমাদের সন্তানরা সেটা শিখবে না। আগে আমাদেরকে ঠিক হতে হবে, আমরা যদি ঠিক হই সেটা যদি বলি যে এটা ভালো না, দেখো এটা ভালো না বলে কিন্তু আমি করি না, তখন কিন্তু তারা রিয়ালাইজ করে আর কি, রিয়ালাইজ করে এবং আপনার কথা শুনবে। আরেকটা জিনিস যেটা আমি বাচ্চাদের জন্য আমি বলবো মানে
একটা মানে আলোচনা আমি শুনেছিলাম, উনি হলেন গিয়ে মনোবিজ্ঞানী, শিশুদের নিয়ে মানে উনি মনোবিজ্ঞানী। উনি একটা কথা বলেছিলেন, উনি বললেন যে আমার কাছে অনেক মা বাবারা আসে 15-16 বছর বয়স যখন বাচ্চাদের হয় তখন এসে আমার কাছে অনেক কমপ্লেন করে যে তারা কথা শুনে না, এটা করে ওইটা করে সেটা করে। তো তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কি ছোটবেলা থেকে তাদেরকে এগুলো নিষেধ করেছেন নাকি ওনা ও ছেলে মেয়ে যা চাইছে আপনারা তাই দিছেন? বলে যে যা চাইছে তাই দিছে। তো বলে যে এই যে 15 বছর পর্যন্ত আপনি যা চাইছে তাই দিছেন, এখন আপনি যদি তাকে না করেন তাহলে তো সে শুনবে না। এটা আপনার তো শুরু থেকে করা উচিত ছিল। তো আমাদের সন্তানদেরকে আসলে মানুষ করতে হলে, আমি বাবা মায়েদের উদ্দেশ্যে আজকে আমি কথাটা বলছি যে আমাদের সন্তানদেরকে কিন্তু মানে ছোটবেলা থেকে কিন্তু ঠিক করতে হবে তাদের সব চাওয়ায়। আমি কিন্তু আমি যে অ্যাজ এ হিরো আমার সন্তানদের কীরকম হওয়া উচিত ছিল, কিন্তু কোনো দিনে কিন্তু বাবা হিরো ওইভাবে কিন্তু ওই গর্ব নিয়ে কিন্তু তারা কিন্তু কোনো দিনে চলে না, এই করে না। এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলি, আমার সন্তানদেরকে আমি যখন যেটা দিয়েছি সেটাতেই সন্তুষ্ট থেকেছে, কোনো দিন কিন্তু কোনো ডিমান্ড করে না এবং বলে নাই যে এটা আমার পছন্দ না, এটা আমি নেব না, এই ধরনের কিন্তু মানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমার সন্তানটা এরকম, আমার সন্তানদেরকে আমি এইভাবে কিন্তু মানুষ করেছি। তো এই যে জিনিসগুলো, কারণ আমাদের সন্তানরা বিগড়ে যায় কেন, আমাদের সন্তানরা মানে নষ্ট হয়ে যায় কেন, এটা প্রথম দোষ হলো কি আমরা কিন্তু বাবা মা কিন্তু। তো আজকে অনেক কথা বলেছে ও আমার অনেক প্রিয় মানে ইয়ে, আপনারা অনেকে হয়তো জানেন না ওকে প্রথম নায়িকা হওয়ার জন্য আমি তাকে কিন্তু অফার করেছিলাম, কিন্তু ও মানে সেই সময় নায়িকা হতে চায় নাই, হয় নাই। কারণ হলো গিয়ে যে ও অ্যাকচুয়ালি আপনারা জানেন যে দিলদারের ইয়ে ছিল, দিলদার মানে চায় নাই যে সে নায়িকা হয়ে যায়, কারণ নায়িকা হলে দিলদারের নায়িকার অভাব হবে, মানে ওর সঙ্গে দিলদারের জুটি ছিল, তো যার কারণের জন্য। কিন্তু ও আসলে কিন্তু নাচ জানে, অভিনয় জানে খুব ভালো মানে, এবং ও যে আমাকে কতটা ভালোবাসে এটা আমি বোঝাতে পারবো না। আমার কিছু হলে মানে ও ওর নিজের হবে এরকম একটা মানে ওর ভিতরে ওই ফিলিংস আছে। আমি ওর জন্য দোয়া করি, ওর ফ্যামিলির জন্য, ওর স্বামীটাও ভালো। তো তোমরা ভালো থাকো এবং ওর চ্যানেলটাকে আপনারা লাইক দেবেন। থ্যাংক ইউ।